তারপরে দুটো আসার নিয়েছেন। আসার ওই হাদিসগুলি বলা হয় যেগুলি মওকুফ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের আমল অথবা উক্তি, যদিও কখনো কখনো মারফু হাদিসকে নবী সাল্লামের কথা কাজকেও আসার বলা হয়েছে। এখান থেকেই দোয়াগুলিকে দোয়াই মাসুরা বলা হয়, ইসম মাফুল দিয়ে আসার থেকে মাসুর বা মাসুরা। তো আসার কখনো রাসূলুল্লাহ হাদিসকে বলা হয় কিন্তু কম প্রয়োগ করা হয়, আর আসার যখন সাধারণভাবে বলা হবে তখন সাহাবায়ে কেরামদের আমল কথা এগুলিকে বলা হয়, বা তাবেইনদের আসার তখন লাগিয়ে দেবে যেটা অমুক তাবেইন থেকে আসার মানে বর্ণিত আসারা, হ্যাঁ ইয়াসেরু বা ওসেরা মানে হচ্ছে বর্ণনা করা বা বর্ণিত। এখানে মূলত দুটি আসার রয়েছে, হ্যাঁ দুটো ভিন্ন ভিন্ন দুইটি কিতাবে বর্ণিত হয়েছে। একটা হচ্ছে ওয়াতাওয়াদ্দা উমার বিল হামিম, ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি গরম পানি দিয়ে উযু করেছেন। আর এই মাসলা ইয়াসা থেকে জানলাম যে পানি গরম করে উযু করা যাবে। তাবেইনদের যুগে কেউ কেউ এটাকে মাকরুহ বা অপছন্দনীয় মনে করতেন, পানি আগুনে গরম করে বা আজকাল হিটারে গরম করা, এই বিধানটা আজকাল আমাদের প্রয়োজন, কারণ শীতকালে আমরা হিটারের পানি ব্যবহার করছি গরম করা পানি। তো উমার রাদিয়াল্লাহু তাআলা গরম পানি দিয়ে উযু করেছেন, তাহলে বোঝা গেল যে পানি গরম করে উযু করা যাবে, যখন উযু করা যাবে তো গোসলও করা যাবে। এখানে ইমাম বুখারী রাহমাহুল্লাহর যে কিতাব, এই কিতাব বিভিন্ন নুসখা মানে বিভিন্ন কপি রয়েছে, একটি নুসখা আরেকটি নুসখার সাথে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, কিছু হাদিসে কম বেশি, কিছু কথাতে বা শব্দে অক্ষরে কম বেশি রয়েছে। এখানে ওই রকমটা রয়েছে, এখানে রয়েছে মিম বাইতে নাসরানিয়া, একজন খ্রিস্টান মহিলার বাড়ি থেকে তিনি উযু করেছেন গরম পানিতে। তাহলে এই গরম পানিটা কোথাকার ছিল? একজন খ্রিস্টান মহিলার বাড়ির ছিল, একসাথে লাগিয়ে দিয়েছেন। মনে হচ্ছে যে এটা একটি রেওয়ায়ত বা একটি বর্ণনা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে এর অর্থ দাঁড়ালো যে উমার রাদিয়াল্লাহু গরম পানি দিয়ে উযু করেছেন, আর সেই পানিটা ছিল মূলত খ্রিস্টান মহিলার বাড়ির, সেই খ্রিস্টান মহিলার, তাহলে অমুসলিমদের বাড়ির পানি ব্যবহারের বিধানটা জানতে পারলাম। তারপরে এই পানি হতে পারে যে সেই পানিতে হাত দিয়েছে সে অমুসলিম মহিলা, যখন ওর বাড়ির পানি হাত ডুবিয়েছে এটাও সম্ভাবনা রয়েছে, সেই পানি কিছু ব্যবহার করেছে এটাও হইতে পারে। এই বিষয়গুলি আসল, আসল হচ্ছে পানি পাক, আসল হচ্ছে পানি পাক। যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রমাণ না পাবেন বা আপনার জন্যে গালিব, আপনার মানে সমূহ সন্দেহ হচ্ছে, খুব বেশি সম্ভব সন্দেহ হচ্ছে যে এখানে কি আছে না পাক কি আছে, অহরহ দেখেন যে এখানে এসে কুকুরে পেশাব করে বা মানুষ এখানে বাচ্চাদের পেশাব পায়খানা ধয়, যেমন আছে না অনেক জায়গায়। আর যদি দেখা যায় যে না এরকম কোনো লক্ষণ নেই, মরুভূমিতে আপনি সৌদি আরবে যাচ্ছেন আর কোনো জায়গায় যায় পানি দেখছেন, তো আপনি কি বলবেন? না পাক, আসল না পাক, আসল হচ্ছে পাক, আসল হচ্ছে পানি পাক। তো মুসলিমদের বাড়ির পানি হলেও আসল হচ্ছে যে পাক, যতক্ষণ পর্যন্ত এরকম কারিনা বা লক্ষণ না দেখবো যে না পাক। লক্ষণ কি? একটি লক্ষণ হচ্ছে যে এমন অমুসলিম যাদের কাছে পাক না পাকের কোনো পার্থক্য নেই, ওরা বুঝে না পবিত্র অপবিত্রতা, বরং তারা একবারে অপবিত্র থাকে, হ্যাঁ আর পানি তাদের অপবিত্র থাকলেও কোনো ব্যাপার না এরকম। এইরকম যদি জীবনযাপন হয় অমুসলিমদের, তাহলে না আপনি বেঁচে থাকবেন, ইতিহাত করবেন। যদি জানেন যে এই পাত্রে তারা হ্যাঁ মদ পান করছে, হ্যাঁ মদ তৈরি করছে, এতে শুকুরের গোস্ত খাচ্ছে, তাহলে সেটা ব্যবহার করবেন না, পাত্র ব্যবহার করবেন না। কিন্তু আসল হচ্ছে যে তাদের পাত্রগুলিও পাক, প্রয়োজন আমরা ব্যবহার করতে পারবো, ধুয়ে নিয়ে ব্যবহার করে নেব। যদি আমাদের কাছে থাকে আমাদের, তাহলে তাদের ব্যবহার করব না বিনা প্রয়োজনে। এখান থেকে আজকাল অনেক সময় মুসলিমরা বাধ্য অমুসলিমদের হোটেলে খেতে, সবাই তো আর মুসলিম দেশে বাস করে না, মুসলিম দেশে তো অমুসলিমদের মিষ্টির দোকান,
হ্যাঁ, তো হোটেলও আছে, রেস্টুরেন্টও আছে, যদি দেখেন যে হালাল জিনিস দিচ্ছে, আপনি ভাত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, হ্যাঁ গোস্ত খাবেন না, গোস্ত খাওয়ার ক্ষেত্রে হালি কি, তাও যদি খ্রিস্টান হয় তাহলে তো তাদের জবাই ঠিক আছে, কিন্তু হিন্দুদের প্রতিষ্ঠিত যারা নাস্তিক মুশরিক যারা, তাদের জবাই করা খাওয়া যায় না, সুতরাং তাদের ওখানে চিকেন খাবেন না, হ্যাঁ গোস্ত খাসি এইসব খাবেন না, গরু খাবেন না, মহিষ খাবেন না, কিন্তু আপনি মাছ খাচ্ছেন, সবজি ভাত নিরামিষ খাচ্ছেন, অসুবিধা নেই, প্রয়োজনে খাওয়া যেতে পারে, যদিও মুসলিমদের দোকানপাটে খাওয়া ভালো। আমাদের দেশে অজ্ঞতার কারণে কিছু বাড়াবাড়িও আছে, হিন্দুদের মিষ্টির দোকান থেকে এমনি সারা বছর মিষ্টি খাচ্ছে, ইফতারির সময় হারাম, শুনেছেন কোথাও অনেকে বলে থাকে এরকম, এইরকম এসব মাসাইল আমাদের কাছে যদি জিজ্ঞাসা আসে সেজন্য আমরা জানি, হিন্দুদের দোকানের মিষ্টি খেয়ে ইফতার করা যাবে? হিন্দুদের দোকানের মিষ্টি তো, মিষ্টি তো আসলে হালাল মিষ্টি, কোনো হারাম জিনিস নেই তাতে। হ্যাঁ আপনি মুসলিমের দোকান পেলে মুসলিমের সাথে আদান প্রদান করা এটা সবচেয়ে ভালো, আপনার দ্বারা একজন মুসলিম ভাই উপকৃত হোক, আপনি মুসলিম দ্বারা উপকৃত হন, এটা হচ্ছে ইসলামের ভালোবাসা, এটা হচ্ছে ইমানি ভাতৃত্ব, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা হচ্ছে ইমান ইসলামের দাবি। কিন্তু প্রয়োজনে অমুসলিমদের কাছে কেনাকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং ইহুদির বাড়িতেও দাওয়াত খেয়েছেন যে সময় বিষ দিয়েছিল, সুতরাং প্রয়োজনে যাই যাচ্ছেন। তো এখানে মনে হচ্ছে যে একটা আসার, তাহলে অর্থ হবে যে উমার রাদিয়াল্লাহ গরম পানি দিয়ে উযু করেছেন, মিম বাইতে নাসরানিয়া, সেই পানিটা গরম পানিটা ছিল একজন খ্রিস্টান মহিলার বাড়ির, কিন্তু আসলে অধিকাংশ নসখাগুলিতে আর যেটা বিশুদ্ধ সেটা এখানে এরকম নেই, বরং অও আছে মাঝখানে, কি রয়েছে, ওয়াতাওয়াদ্দা উমার বিল হামিমে ওয়া মিন বাইতে নাসরানিয়া, অও আছে এখানে, তাহলে অর্থ কি হবে, এবং এর অর্থ মানে এবং, উমার রাদিয়াল্লাহ গরম পানি দিয়ে উযু করেছেন, যেটা সুনানে সাইয়িদ ইবনে মানসুর নামক একটি কিতাবে রয়েছে, হাদিসের একটি কিতাব, ইমাম সাইয়িদ ইবনে মানসুর রাহমাতুল্লাহ আলাইহি, তো এই কিতাবে রয়েছে, তার গরম পানি দিয়ে উযু করার একটি আসার পেলাম। আর আরেকটি আসার রয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে রয়েছে, এবং ইমাম শাফিও তিনি নিয়ে এসেছেন, ইমাম শাফির কিতাব আল উম রয়েছে, তো তাতে কি রয়েছে, ওয়ামিন বাইতে নাসরানিয়া, এবং উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জনৈক খ্রিস্টান মহিলার বাড়ি থেকে উযু করেছেন, হাদিস আলাদা, এটা একটা আসার, এটা একটা আসার। হতে পারে যে এই গরম পানিটা তখন বলবে, হতে পারে যে ওই খ্রিস্টান মহিলার বাড়ির গরম পানি, আবার হতে পারে যে দুটো পৃথক পৃথক ঘটনা, গরম পানি অন্য কোথাও থেকে আর খ্রিস্টান মহিলার বাড়ির পানি ব্যবহার করেছেন বা উযু করেছেন, সেটা আরেকটি ঘটনা, এটাও হতে পারে, আল্লাহ তাআলা আলাম।